আসসালামু আলাইকুম, শপিং টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কোরবানির হাট জমে উঠেছে এবং ঢাকা শহরের উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় প্রায় 23টির মতো হাট দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা শহরের সবচেয়ে বড় হাটটি হচ্ছে গাবতলী হাট, এবং আপনারা জানেন যে এই গাবতলী পশুর হাটটি সারা বছরই এখানে কিন্তু পশু বেচা কেনা হয়। এছাড়া আরও বাকি যে হাটগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র কুরবানি উপলক্ষে হাট। এবং ঢাকা শহরে আমি যতগুলো হাট ঘুরেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে মিরপুর 12 নম্বর ইস্টার্ন হাউজিংয়ের হাটটি বিশাল একটি হাট। এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যেই আপনি আপনার কোরবানির পশুটি ক্রয় করতে পারবেন। আজকে আমি এসেছি গাবতলী সদরঘাট, যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের হাজারিবাগ অংশে সেই হাটটি, এবং এই হাটটি বেড়িবাঁধের যে সড়ক তার সড়কের দুপাশে এই হাটটি বসেছে। বেড়িবাঁধের দুপাশে বসায় এই হাটটিতে কিন্তু বৃষ্টির পানি কখনোই জমে না, এবং এই হাটটিতে আপনি অনায়াসেই স্বাচ্ছন্দ্যে আপনার নিজের যে প্রাইভেট কার সেটি নিয়ে আপনি কিন্তু এই হাটে অনায়াসে আসতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার কোরবানির পশুটি ক্রয় করে অনায়াসেই বিভিন্ন ধরনের পিক আপ দিয়ে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে। তো আজকে আমি দেখাবো এই হাটের কিছু বড় সাইজের গরুর কোনটার দাম কেমন এবং পাইকারেরা কেমন দাম যাচ্ছে সেইগুলো দেখাবো। এখন আমরা যেই পাইকারের সামনে দাঁড়িয়ে আছি উনি রাজবাড়ির পাংশা থেকে এসেছেন। উনি 9টি বড় সাইজের গরু নিয়ে এসেছেন, এবং এই যে অস্ট্রেলিয়ান যে শার্টটি দেখতে পাচ্ছেন এটির ওজন প্রায় 16 মনের মতো, এবং উনি এটার দাম চাচ্ছেন 6.5 লাখ টাকা। এবং ওনার আরও যে কয়েকটি সার রয়েছে সেগুলো সিন্ধি এবং দেশাল জাতের মিশ্রণ জাতের সারগুলো রয়েছে। আমরা স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, কেউ যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখন যে সারটি দেখতে পাচ্ছেন এটি সিন্ধি জাতের একটি সার, এটিও বিশাল সাইজের, এবং এটি আমার খুবই পছন্দ হয়েছে। সারটির কালার এবং তার যে শারীরিক গঠন খুবই চমৎকার। পাইকারি গরুটির দাম যাচ্ছে প্রায় 6.25 লাখ টাকা। এই হাজারিবাগ হাটে ছোট মাঝারি বিভিন্ন ধরনের পশু রয়েছে। এখান থেকে আপনারা কিন্তু অনায়াসে আপনার কাঙ্ক্ষিত যে পশু সেটি কিন্তু ক্রয় করতে পারবেন, এবং ক্রয় করার পরে বহন করার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের পিক আপ রয়েছে। আপনারা পিক আপে করে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।